হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আফরিনা ইসরামা সুলতানা ড্রিম থেকে লাইভে। সো যারা লাইভে জয়েন করেছেন কাইন্ডলি একটু জানাবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা। অ্যাজ আমি দেখতে পাচ্ছি না যে লাইভটা ক্লিয়ার আছে কিনা। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা অলরেডি দুটো লাইভ করেছি সোবিয়ে নাজিরের যে কালেকশনটা আছে ওটার উপরে। এখন আমরা জাস্ট শেয়ার কিভাবে আমরা একটু শেয়ার করে দিচ্ছি, দেন আমরা স্টার্ট করব সুলতানাস ড্রিম পেজ থেকে। সো থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছেন, আমরা ওয়েট করছি আর সবাই জয়েন করে ফেলুক। আমরা কিন্তু সোবি এনার্জির এক্সক্লুসিভ লেটেস্ট ঈদ কালেকশন গুলো দেখছিলাম এবং আমার যে ড্রেসটা এভেলেবেল আছে সেটাও দেখছিলাম। এখন আমরা যেটা করব সোবি আর নাজির লাক্সারি যে কালেকশন গুলো আছে ওটা দেখবো। এবং এটা ল্যাভেন্ডারের মধ্যে, ওয়াও, এটা ফ্রন্টের পার্টটা, রাইট? এটা যে ফ্রন্টের পার্টটা যারা জয়েন করেছেন জানা তাড়াতাড়ি সবাই জানায়, বিকজ আমরা অলরেডি দুটো পার্ট করে ফেলেছি, ইন্টারনেট কানেকশন ভালো নেই, আমাদেরকে কেটে আবার করতে হচ্ছে। এখন কিন্তু আমরা সোবিয়ার নাজির এক্সক্লুসিভ কালেকশন গুলো দেখছি যেগুলো এভেলেবেল আছে। এবং এখন যেটা দেখছি ল্যাভেন্ডারের মধ্যে হচ্ছে লাক্সারি শিফন, আর লাক্সারি হচ্ছে যে আপনার লনটা আছে ওটার মধ্যে প্রিন্ট করা। এবং এটা হচ্ছে নিচের দিকে যে ফ্লোরাল প্রিন্টটা আছে, নিচের দিকের ফ্লোরাল প্রিন্ট। এবং এটা হচ্ছে পিকচারটা, আমি সরিয়ে রাখছি সো দ্যাট আপনাদের জন্য ইজি হবে, ঠিক আছে? এটা হচ্ছে নিচের দিকে লাক্সারি যে হচ্ছে আপনার প্রিন্টটা, ওয়াও, ইটস সো প্রিটি, ওকে? এটা হচ্ছে নিচের দিকের পার্টটা, নিচের দিকেরটা। এরপর ব্যাক পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা লনের মধ্যে বাট এটার মধ্যে এমব্রয়ডারি আছে। এটা ব্যাক পার্টটা দেখিয়ে, এটা হচ্ছে ব্যাক পার্টটা, এটা হচ্ছে ড্রেসার ব্যাক পার্টটা, খুবই লং, এটা খুবই লং একটা ড্রেস। এবং এটা হচ্ছে লাক্সারি যেটাকে লন বলে ওটার মধ্যে, এটা হচ্ছে স্লিভসটা, এটা হচ্ছে স্লিভসটা, এটা হচ্ছে স্লিভের পার্টটা আপনি দেখতে পাচ্ছেন। স্লিভের পার্টটা আমি কোনো কমেন্ট এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে স্লিভের মধ্যে। এরপরে হচ্ছে ফ্রন্টের দিকে যেটা পড়ছে, ফ্রন্টের দিকে এবং নেকে হচ্ছে একটা এমব্রয়ডারি প্যানেল আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার হাতাতে পড়বে কিংবা দামানে আপনি চাইলে দিতে পারেন। এটা হচ্ছে একটা খুব সুন্দর লেসের একটা প্যানেল ফ্রম, আমি কিন্তু এখন সুলতানাস ড্রিমে আছে পিঙ্ক সিটিতে লেভেল 3 শপ নাম্বার 12। হ্যালো ফাতিমা ইসলাম আপু, থ্যাংক ইউ যারা জয়েন করেছে। সো সবাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেসটা, এটা হচ্ছে ফ্রন্টের দিকে লেস, এখানে আপনি গলায় বসবে না, এই যে গলায় এভাবে বসবে, এটা হচ্ছে গলার দিকে লেসটা বসবে, হাতাতে বসবে, এটা নিচে দামানে বসবে। এটা হচ্ছে নিচের দিকে দামানে হচ্ছে এই লেসের যে পার্টটা আছে এটা কিন্তু নিচের দিকে দামানে পড়বে, ওয়াও, এটা নিচের দিকে দামানে পড়বে, মানে কি বলবো যে পার্পল এর মধ্যে ল্যাভেন্ডার এর মধ্যে খুব সুন্দর একটা হোয়াইট একটা লেসের ম্যাটেরিয়াল, ওকে? এরপরে যেটা দুপাট্টাটা আমরা দেখতে পাচ্ছি, দুপাট্টাটা হচ্ছে একেবারে নেটের মধ্যে অল ওভার গর্জিয়াস একটা দুপাট্টা। এই ড্রেসের বেস্ট পার্ট হচ্ছে এই ড্রেসের দুপাট্টাটা একটু বেশি গর্জিয়াস, পুরো ড্রেসের মধ্যে কিন্তু সুন্দর যে দুপাট্টার মধ্যে দেখেন সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ল্যাভেন্ডার কালারের মধ্যে, সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। এবং সেই সাথে আপনি যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে দুপাট্টার নিচের দিকে পাড়ের মধ্যে যে ল্যাভেন্ডারের মধ্যে যে পাড়টার মধ্যে যে ডিজাইনটা, অল ওভার এমব্রয়ডারি। আমরা কিন্তু সোবিয়ানাজের কালেকশন দেখছি ফ্রম সুলতানাস ড্রিম, আমি আফরিনা ইসরামা। এবং সবার মনে রাখতে হবে এখানে কিছু একটা সমস্যা হচ্ছে, যে এরকম 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 আসছে, দেখো কি কারণ আসছে লাইফের জন্য নাকি? আচ্ছা, কোনো একটা প্রবলেম তো, আচ্ছা এটা কি বন্ধ করে দিব? কোনটা দাও তো, না তাও আসছে, ওটা দাও, অন্য কোনো সমস্যা। লাইফটা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? আপনারা পেজে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফুল পিকচারটা নিতে পারবেন। এবং এটা হচ্ছে দামানের মধ্যে পড়বে, অনেকেই জয়েন করেছেন, থ্যাংক ইউ। স্ক্রিনশট নিয়ে আপনারা সুলতানাস ড্রিম পেজে ইনবক্স করে অর্ডার করে ফেলবেন। এটার মধ্যে কি হাতা বা অন্য কিছু আছে? এটা হচ্ছে হাতা, নিচে দেখিয়ে দিচ্ছি প্যান্টের পিসটা তো দেখাবো, এটার প্যান্টের পিসটা আমরা দেখিয়ে দিচ্ছি, থ্যাংক ইউ। এটা হচ্ছে ল্যাভেন্ডার, কোন একটা কিছুর কারণে এটা হচ্ছে,
এটা হচ্ছে দেখতে পাচ্ছেন প্যান্টের ল্যাভেন্ডার কালারের প্যান্টের পিসটা। ওয়াও, যারা লাইট ওয়েট বাট একটু গর্জিয়াস দুপাট্টা পড়তে পছন্দ করেন এই ড্রেসটা হচ্ছে তাদের জন্য। থ্যাংক ইউ যারা জয়েন করেছেন। এরপর হচ্ছে আমরা আরেকটা কালেকশনে চলে যাচ্ছি, এটা আমরা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন হোয়াইট, এর মধ্যে হোয়াইট মানে বিউটি, তাই না? এবং সুলতানাস ড্রিম মানে অরিজিনাল পাকিস্তানি কিন্তু ব্র্যান্ডেড কালেকশন, আপনাদেরকে সবসময় বুঝতে হবে সুলতানাস ড্রিম মানে অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডেড। এবং আমার মেয়েদের কথা আপনারা আমার পেজ ইনবক্স করতে পারেন। আপনি নানিস রহমান ফোকাস করো, ব্ল্যাক কালারের এমব্রয়ডারি অল ওভার ফ্রন্টের দিকে, জাস্ট দেখেন ওয়াও, ফুল ড্রেসের মধ্যে এরকম এমব্রয়ডারি করা। মোবাইলের সমস্যা, আপনারা লাইফটা ক্লিয়ারলি দেখতে পারলে কিনা হবে। এই তো পপু, ইয়েস, অনেক বেশি নাইস কালেকশন। এটা হচ্ছে নেকের যে পোর্শনটা, নেকের দিকে এটা পড়ছে, এই যে ফ্যান চলছে, এটা মোবাইলের সমস্যা। এটা হচ্ছে ফ্রন্টের দিকে নেকের যে পার্টটা, ফ্রন্টের নেকের পার্টটা, এবং এটা হচ্ছে ব্যাক পার্টটা, এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্টটা, এটা হচ্ছে পুরোটাই দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে সুন্দর লনের মধ্যে প্রিন্ট করা। এটা হচ্ছে ব্যাক পার্টটা কন্ট্রাস্ট টাইপের ব্ল্যাকের মধ্যে, খুবই সুন্দর। এখন ঠিক হয়ে গিয়েছে, ওকে, এখন ঠিক হয়ে গেছে, আস্তে আস্তে আরো ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে নিচের পোর্শনটা, ওকে। এরপরে আমরা ফ্রন্টের নেকটা তো দেখতে পাচ্ছি, ড্রেসের ফ্রন্টটা, ওয়াও, মানে আমি এর আগেও এটা মনে এরকম দেখিয়েছিলাম, এখন ঠিক হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমরা এখানে চলে যাচ্ছি, এবং এটার মধ্যে এটা হচ্ছে দামানে পড়বে না, এটা স্লিভস এন্ড হাতাতে পড়বে, ওকে, এটা স্লিভস এন্ড হাতাতে পড়বে। ওয়াও, আপু অনেক সুন্দর লাগছে, বিকজ আমি সুলতানাস ড্রিমের ড্রেসে আছি, দ্যাটস ওয়াই খুবই প্রিটি লাগছে, ওকে, সুলতানাস ড্রিমের পেজে। ওয়াও, এই যে হচ্ছে এটা হচ্ছে হাতার মধ্যে পড়বে, হাতার মধ্যে পড়বে, এটা হচ্ছে হাতার যে এমব্রয়ডারিটা আছে, এটা হচ্ছে হাতার এমব্রয়ডারিটা, জাস্ট অ্যামেজিং। এটা হচ্ছে হাতার এমব্রয়ডারিটা হাতার মধ্যে, এটা হচ্ছে হাতার মধ্যে, ওকে। এরপরে হচ্ছে দুপাট্টাটা হচ্ছে কিসের আছে, পিওর সিল্ক দুপাট্টা, এটা পিওর সিল্ক দুপাট্টা, যেটা দেখতে পাচ্ছেন এটা পিওর সিল্ক দুপাট্টা, ভেরি ভেরি নাইস। যারা হচ্ছে হোয়াইট এর মধ্যে এরকম কিছু একটা পছন্দ করেন, মানে হোয়াইট এন্ড ব্ল্যাক এর কম্বো, খুব সুন্দর যে পাকিস্তানি যে প্রিন্টস গুলো থাকে, ভেরি ভেরি প্রিটি ওয়ান, ওকে। প্রত্যেকের ড্রেস সোবিয়া নাজিরের অরিজিনাল ক্যাটালগের ড্রেস, এবং আপনারা ইনবক্স করে সুলতানাস ড্রিমে ইনবক্স করলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আবার ওই প্রবলেমটা হচ্ছে, এটা ঠিক হয়ে যাবে একটু পর, ঠিক আছে, ভিডিওটা যখন আপলোড হবে লাইভটা তখন ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমি নেক্সট ক্যাটালগে চলে যাচ্ছি, নেক্সট ক্যাটালগটা হচ্ছে অরেঞ্জ, ওহো, এটা হচ্ছে ক্রিমের সাথে অরেঞ্জের একটা কম্বিনেশন। আপু আমার ওয়ালে তোমাকে পাই, থ্যাংক ইউ তো পপু, থ্যাংকস অ লট যারা আমাকে পান। এটা হচ্ছে আরেকটা কালেকশন, এটা আমরা মাস্টার্ড কালারের মধ্যে, আমি অলরেডি দেখতে পাচ্ছি মাস্টার্ড এর মধ্যে অরেঞ্জের একটা কম্বিনেশন, সো মাস্টার্ড এর সাথে ওয়াইট, এই ব্ল্যাকটা কিন্তু অ্যাভেলেবল আছে, আমি লাস্ট লাইভে পড়েছিলাম, এই যে এটা হচ্ছে যারা একটু লাইট টাইপের কালার পছন্দ করেন, হালকা কাজ পছন্দ করেন। এটা হচ্ছে ফ্রন্টের দিকে নেকের যে এমব্রয়ডারিটা, আমরা সেম ডিজাইন কিন্তু আরেকটা দেখেছিলাম পেজে আছে, আমরা সেম ডিজাইন আরেকটা দেখেছিলাম। এটা হচ্ছে ফ্রন্টের সাইডটা, এটা হচ্ছে ব্যাক সাইডটা মাস্টার্ড কালারের, ব্যাক সাইডটা টোটালি মাস্টার্ড এবং অরেঞ্জের একটা মিক্স, এটা কিন্তু নিচে পড়বে এরকম করে, তো এটা হচ্ছে ব্যাক সাইডটা। আর এটার যে হাতাটা আছে, হাতাটা, ও অস্থির অস্থির একটা কালার কম্বিনেশন, হোয়াইটের সাথে অরেঞ্জ, সুন্দর করে যে স্টাইল করে বানালে অনেক বেশি প্রিটি লাগবে।
এরপরে আমি যেটা করছি সেটা হচ্ছে এটা হচ্ছে ফ্রন্টের পার্টে আমি দেখাচ্ছি সাথে মাস্টার্ড কালারের দুপাট্টা। এটা হচ্ছে মাস্টার্ড পিওর পিওর সিল্কের দুপাট্টা, পিওর সিল্ক দুপাট্টা, দুপাট্টাটা কিন্তু পিওর সিল্ক মাস্টার্ড কালারের মধ্যে পিওর সিল্ক দুপাট্টা। তো যারা একেবারে লাইট ওয়েট কিন্তু সিম্পলের মধ্যে স্মার্ট এবং গর্জিয়াস কিছু পছন্দ করেন এটা কিন্তু তাদের জন্য। আর এটা হচ্ছে প্যান্টের পিসটা, প্যান্টের পিসটা কিন্তু কন্ট্রাস্ট ফ্লোরাল একটা কন্ট্রাস্ট করা খুবই নাইস, সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা, এটা সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ডিজাইন, ওয়াও। এরপর হচ্ছে ব্লু অ্যান্ড ম্যাজেন্টা, নেভি ব্লু এবং ম্যাজেন্টার কালেকশন আমরা দেখব। আচ্ছা বাহারুক 2020 ক্যাটালগ কি আছে? বাহারুক নাই, নাই এখন আসেনি, আসতে পারে এদের আগে না, এখন পর্যন্ত আসেনি। তো এটা হচ্ছে নেভি ব্লু এর মধ্যে ফুল এমব্রয়ডারি করা, সুইস বাহারুক হবে না, বাহারুকের মধ্যে সুইস হবে, বাহারুকের মধ্যে যারা সুইস পছন্দ করেন সেটা আছে। ড্রেসগুলো খুবই সুন্দর বুঝতে হবে। এটা হচ্ছে নেভি ব্লু এর মধ্যে ফ্লোরাল একটা দেখতে পাচ্ছেন, অল ওভার ড্রেসের মধ্যে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা, ড্রেসের মধ্যে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং নিচের দিকে কিন্তু ডিফারেন্ট এমব্রয়ডারি, নিচের দিকে কিন্তু ডিফারেন্ট এমব্রয়ডারি, নিচের দিকে ডিফারেন্ট একটা এমব্রয়ডারি। আপনার ইয়াটা আছে দামানের, যে হচ্ছে এমব্রয়ডারি প্যানেলটা আছে এটা দামানের, খুবই সুন্দর এটা কিন্তু দামানে পরে দেবো। পেছনের ড্রেসটা কিন্তু সুলতানাস গ্রিনের, এটা হচ্ছে ব্যাক পার্টটা এবং সাথে স্লিভটা, এটা ব্যাক পার্টটা সাথে কিন্তু স্লিভ পার্ট। এটা হচ্ছে অরগ্যানজা দুপাট্টা, সুন্দর না ড্রেসটা, অনেক বেশি সুন্দর। যারা আমাকে দেখছেন এটা তো ঈদের কালেকশনে মাস্ট মাস্ট মাস্ট, খুবই প্রিটি। এটা হচ্ছে মানে যারা শর্ট ড্রেস পছন্দ করেন, অনেক বেশি শর্ট এবং জাস্ট ড্রেসটা দেখেন, এটা হচ্ছে কটনের মধ্যে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা, সাথে কিন্তু ফ্রন্টের দিকে নেকের পার্ট এমব্রয়ডারি করা আছে এবং সাথে অরগ্যানজা দুপাট্টা, ফ্লোরাল অরগ্যানজা দুপাট্টা। এটা যতটা কিনে ক্যাটালগে সুন্দর লাগছিল বাস্তবে একটু বেশি সুন্দর লাগছে। আপনারা স্ক্রিনশট দিয়ে সুলতানাস ড্রিমে ইনবক্স করে অর্ডার করে ফেলবেন এবং প্রত্যেকটা ড্রেস অ্যাভেলেবেল আছে। আর এটার সাথে প্যান্টের পিসটা তো দেখানো হয়নি, প্যান্টের পিসটা একটু দেখিয়ে নিচ্ছি। সব অরিজিনাল পাকিস্তানি কালেকশন যদি আপনারা পারচেজ করতে চান সুলতানাস ড্রিমে কিন্তু ইনবক্স করে অর্ডার করবেন। এটা হচ্ছে প্যান্টের পিসটা একদম ফ্ল্যাট ব্লু কালারের মধ্যে, এটা হচ্ছে প্যান্টের পিসটা এবং প্রত্যেকটা কালেকশন আপনারা কিন্তু সুলতানাস ড্রিমে পেয়ে যাচ্ছেন। সুলতানাস ড্রিমের যে অ্যাড্রেসটা আছে, আমি কিন্তু সুলতানাস ড্রিমে ফোকাস করছি। এরপর নেক্সট আমার ড্রেসটা কিন্তু অ্যাভেলেবল আছে আথানুরের অরগ্যানজা কুর্তি, আপনারা অর্ডার করতে পারেন। প্যান্টের প্যান্টে কিন্তু সেপারেট, প্যান্টের প্রাইসটা কিন্তু ডিফারেন্ট হবে, প্যান্ট আলাদাভাবে পেয়ে যাবেন। ওকে আপু ইনবক্স করেছে, আনসার পাবেন আপু, সুলতানাস ড্রিমে পেয়ে যাবেন। সো এবার হচ্ছে কোরাল রেড টাইপের একটা কালার, খুব সুন্দর, এটাও কিন্তু কাট ওয়ার্ক করা, এটা কিন্তু কাট ওয়ার্ক উইথ এমব্রয়ডারি, এটা কিন্তু কাট ওয়ার্ক উইথ এমব্রয়ডারি, এটা কিন্তু কাট ওয়ার্ক উইথ এমব্রয়ডারি। এরপর আমরা বাকি কোস্টারি আজকে তিনবার লাইভ করতে হয়েছে বিকজ বারবার ইন্টারনেটের প্রবলেম হচ্ছিল। এরপর হচ্ছে সাইডের কোলিটা, আমি কটন এবার খুঁজছি বিকজ আমি আমরা হয়তো আমার শ্বশুরবাড়িতে ঈদ করবো এবার অনেক বছর পরে, এটা প্ল্যান করছি কুমিল্লাতে, আপুর বাড়ি আমাদের শ্বশুর বাড়ি। আচ্ছা সো এটা হচ্ছে ব্যাক পার্টটা, এটা ব্যাক পার্ট হচ্ছে লাক্সারি লনের মধ্যে, এটা ব্যাক পার্টটা হচ্ছে লাক্সারি লনের মধ্যে, জাস্ট ভেরি ভেরি প্রিটি এবং নিচের দিকে যদি প্রিন্ট আপনি দেখেন একদম লাইট ওয়েট,
একেবারে লাইট ওয়েট, ওকে, একেবারে লাইট ওয়েট। সুলতানা ড্রিমের প্রত্যেকটা প্রোডাক্টই খুবই সুন্দর, খুবই সুন্দর এবং খুবই প্রিটি। ও আমি বলে গেলাম, আচ্ছা থাক দুইটাই ধরি, দুইটাই ধরি, ব্যাকপার্টটা ধরো, ফ্রন্টটা ধরো। এগুলো দেখানো লাইভে খুবই ডিফিকাল্ট, সো একটু আপনারা ধৈর্য ধরবেন, বিকজ উই নো উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট টু শোকেস, বাট স্টিল যদি একটু ওলট পালট হয় আপনারা আমাদেরকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন, বিকজ এগুলো কিন্তু খুবই ডিফিকাল্ট লাইভে দেখানো। অর্গ্যানজা দুপাট্টা, এটা কিন্তু অর্গ্যানজার দুপাট্টা, এটা হচ্ছে অর্গ্যানজার দুপাট্টা, ওয়াও ওয়াও ওয়াও, অর্গ্যানজার দুপাট্টা, জাস্ট লাইক আমি ডেফিনেটলি এই কালেকশন থেকে ঈদের জন্য নিয়ে নেবো আপনার কাছ থেকে। ওকে, যারা যারা জয়েন করেছেন প্লিজ কমেন্ট করবেন লাইভটা ক্লিয়ার আছে কি না, এবং আমি দুপাট্টাটি একটু পার্টিকুলারলি দেখিয়ে দিই, বিকজ অনেকগুলো দুপাট্টা, তো এই যে এরকম করে অর্গ্যানজার মধ্যে পুরো দুপাট্টার মধ্যে কিন্তু ফ্লোরাল ফ্লোরাল প্রিন্ট করবে। এরপর আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি, সবগুলো সুলতানা ড্রিমে পেয়ে যাবেন ইনবক্স করে। এরপর দেখবো আমরা ইয়েলো 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 ইয়েলো, এরপর আমরা ইয়েলোর মধ্যে দেখবো ফ্রম সুলতানাস ড্রিম পেজ। আর আমার পেজকে যারা দেখছে সবাই সুলতানাস ড্রিমে জয়েন করবেন বেশি বেশি করে। এটা হচ্ছে কটন, কটন লাক্সারি লন যেটাকে বলে, এবং সুলতানাস ড্রিমে আপনি সব অরিজিনাল পাকিস্তানি কালেকশন পাবেন। আই নো অনেকের কমপ্লেইন প্রাইস অনেক বেশি, অরিজিনাল জিনিসের দাম বেশি হয়, কম হয় না, ফেক জিনিসের দাম কম হয়। The front part is luxury lawn এর মধ্যে প্রিন্ট করা আছে উপরের দিকে, খুবই সুন্দর হোয়াইট ইয়েলো মাস্টার্ড ইয়েলোর মধ্যে হোয়াইট হোয়াইট প্রিন্ট করা। নিচের দিকে যদি আপনি দেখেন, নিচের দিকে কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা, নিচের দিকে ফ্লোরাল প্রিন্ট করা, ওয়াও। এবং এরপরে হচ্ছে, এটা হচ্ছে ব্যাক পার্টটা, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা। এরপরে যদি আমরা হাতার দিকে চলে যাচ্ছি, আমরা যদি হাতাটা দেখি, এটা হচ্ছে হাতাটা, ওকে, এটা স্লিভ, এটা হচ্ছে স্লিভের ডিজাইনটা, হাতার ডিজাইনটা। এরপরে আমরা হচ্ছে ফ্রন্টের দিকে যে হচ্ছে আপনার নেকে যে হচ্ছে ডিজাইনটা আছে সেটা দেখবো, নেকে যে আপনার হচ্ছে প্যানেলটা আছে, যে এমব্রয়ডারি ইয়োকটা আছে, এটা হচ্ছে নেকের জন্য, এবং এটা হচ্ছে আপনার নিচে দামানের জন্য, এটা হচ্ছে নিচে, এটা হচ্ছে নেকের জন্য, নেকের ডিজাইনটা, এটা হচ্ছে দামানে পড়বে, নিচে দামানে আপনি সুন্দর করে ডিজাইন করে বানাতে পারেন। এরপর হচ্ছে আমরা দুপাট্টাতে চলে যাচ্ছি, দুপাট্টাটা খুবই গর্জিয়াস, একেবারে নেটের মধ্যে অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক করা, অল ওভার কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, সাথে আপনি যদি একটু কষ্ট করে দেখেন তাহলে কিন্তু নিচের দিকে ফ্লোরাল এমব্রয়ডারিটা দেখতে পারবেন। এই দেখেন, এই ড্রেসের বেস্ট পার্ট হচ্ছে আপনার দুপাট্টা বা ওড়নার নিচে যে সুন্দর হচ্ছে আপনার ফ্লোরাল এমব্রয়ডারি আছে, খুবই সুন্দর ফ্লোরাল একটা এমব্রয়ডারি করা। এরপর আমরা নেক্সট ড্রেসে চলে যাবো, অ্যাজ অনেকগুলো দেখানো শেষ করতে হবে, তাই আমরা আজকে শর্টকাটই করছি। এবার ব্লু, কোনটা ছেড়ে কোনটা নেওয়া যায় বলো, কোনটা ছেড়ে কোনটা। সোবিয়া নাজিরের ক্যাটালগ যে এত সুন্দর, আমি সত্যি, স্টিচ লন ড্রেস অ্যাভেলেবেল আছে, স্টিচ বলতে ওই যে বিন সাইদার আমি যেটা করেছিলাম, বিন সাইদার আমি একটা করেছিলাম, ওটা কিন্তু আছে লাস্ট, আমি কিন্তু তিনটা লাইভ আজকে করলাম, এই থার্ড লাইভ, সো আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে, লাইট ব্লু কালারের মধ্যে, পুরোটাই হোয়াইট, আমি বলি সিলভার কালারের হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা, সিলভার এমব্রয়ডারি ওয়ার্ক করা, খুবই প্রিটি একটা ড্রেস, এবং আমার দেখেই লোভ লেগে যাচ্ছে। এটা আর একটা ওয়াইফ অফ হোয়াইট আমার খুব পছন্দ হয়েছে, জাস্ট ওয়াও। এটা ব্যাক পার্টটা কিনে, এটা ব্যাক পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্টটা, ঠিক আছে, এটা ব্যাক পার্ট হচ্ছে লাক্সারি, যেটাকে লন বলে, সোবিয়া নাজির লাক্সারি লন এর প্রিন্টেড, ব্যাক পার্টটা হচ্ছে প্রিন্টের মধ্যে, স্টিচ লন আছে, আমি যেটা প্রথমে লাইভে পড়েছিলাম ওটা, এটা হচ্ছে ব্যাক পার্টটা, এটা হচ্ছে ফ্রন্টের পার্টটা, দিস ইজ দ্য ব্যাক ফ্রন্ট পার্ট, এবং এটা হচ্ছে আমরা দামানে গলায়, এটা নিচে পড়বে, এটা দামানে পড়বে, হ্যাঁ, এই যে নিচে এমব্রয়ডারি প্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দামানে পড়বে, এই এমব্রয়ডারি প্যানেলটা কিন্তু দামানে পড়বে, এই এমব্রয়ডারি প্যানেলটা নিচে দামানে এই সাইডে পড়বে, এই যে এরকম করে, ওকে, এবং এটা হচ্ছে দামানে পড়ছে, অ্যান্ড এটা হচ্ছে স্লিভটা, স্লিভের সাথে কিছু নাই লাগানো, স্লিভের সাথে কিন্তু সুন্দর, খুবই সুন্দর, স্লিভটা কিন্তু স্ট্রাইপের মধ্যে, স্লিভটা আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন না কিনা, এটা এক কালের মধ্যে স্ট্রাইপ করা, স্লিভের মধ্যে কিন্তু এই ডিজাইনটা পড়বে, আপনি স্লিভ এরকম মিরর ওয়ার্ক টাইপের এরকম একটা ডিজাইন দেখবেন, স্লিভে কিন্তু মিরর ওয়ার্ক টাইপের এই ডিজাইনটা দেখবেন, জোস স্লিভে কিন্তু এইটা আছে, আচ্ছা
এরপরে যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে দুপাট্টাটা, খুবই সুন্দর দুপাট্টা। এটা হচ্ছে স্লিভ এন্ড এটা হচ্ছে দুপাট্টাটা। ওয়াও! এবং এটা হচ্ছে প্যান্টের পিসটা। এগুলো সব কিন্তু 6,000 টাকা করে, অরিজিনাল সোবি এন্ড আজে 6,000 টাকা করে। এই ব্লুটা মাস্ট, এই ব্লুটার আমি অফ হোয়াইট আমি এদের জন্য পছন্দ করে ফেলেছি। এত সুন্দর একটা ব্লু কালার। এরপর আমি নেক্সট ক্যাটালগে চলে যাচ্ছি। লাস্ট শেষ এবং বারবার মাথায় রাখতে হবে সুলতান আজরিম অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ড সেল করে, দ্যাটস ওয়াই অনেকের কাছে দাম বেশি লাগতে পারে, বিকজ উই সেল অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডেড ক্লোথিং এবং অরিজিনাল গুলো দাম একটু বেশি হয়। সুলতান আজরিমের যে স্টোরটা আছে গুলশান পিঙ্ক সিটিতে লেভেল 3 শপ নাম্বার কত 12, আপনারা কিন্তু সুলতান আজরিম পেজে ইনবক্স করে অর্ডার করতে পারেন। সো দিস ইজ দ্য ব্ল্যাক ওয়ান, দিস ইজ সো লাক্সারিয়াস এন্ড প্রিটি। ওয়াও! এরপরে কলিতে আমরা একটা পাচ্ছি, এরপর সাইডের কলিতে এটা একটা, এটা হচ্ছে কলিতে একটা। ওকে, এরপর আরেকটা কলিতে হচ্ছে এটা। ওহো, জাস্ট দেখেন পরার মানে টোটালি, যারা একটু যাদের ওয়েট বেশি তারাও করতে পারবে, হেলদি আমি যেমন আগে হেলদি ছিলাম তারাও করতে পারবেন। আর এখনকার আমি যে স্কিনি হয়ে গিয়েছে আমি এটা এটাকে বলে যে গাউন স্টাইলে আনারকলি স্টাইলে বানাবো। পিছনে আপু পিছনে ড্রেসটা আমি কিন্তু এর আগের দিন পরেছি ব্ল্যাক কালারের, আমি ওটা দেখাবো লাস্ট লাইভে, লাস্টে যেহেতু সবাই দেখতে চাচ্ছে আমি একবার দেখিয়ে দেবো। ব্ল্যাকটা ভাই একটা বের করে, একটা পিস বের করে আমি দেখিয়ে দেবো, অনেকে দেখতে চাচ্ছে। এটা তো ফ্রন্টের সাইডে ব্যাক পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট লাক্সারি লন, এটা হচ্ছে সোবিয়া নাজি লাক্সারি লন এর ব্যাক পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্টটা। আমি স্মেলটা হঠাৎ করে, আমি স্মেল প্রবলেম আছে আমার কিছু। এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, এরপর হচ্ছে এটা দুপাট্টা। Black beauty, black beauty, black beauty. Wow! আর এটা হচ্ছে দামানে পড়বে, হাতায় পড়বে, আঁচলে, এটা কিন্তু আঁচলে পড়ছে, এই দুপাট্টাটা আঁচলে পড়ছে, এটা হচ্ছে এইভাবে দুপাট্টার আঁচলে পড়বে, এই যে দুপাট্টাটা পড়েছে না, এই যে দুপাট্টাটা আঁচলে কিন্তু দুই সাইডের আঁচলেটা পড়বে। Wow! অলরেডি ড্রেসটা এত বেশি সুন্দর লাগছে, ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আপনাদেরকে পেজে ইনবক্স করতে হবে, ঢাকার বাইরে, ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আছে। এরপর যেটা ডলের ড্রেসটা আছে দেখতে পাচ্ছেন, আমি ওটা দেখাচ্ছি। ডিজাইনার গাউন ফ্রম সুলতানাস ড্রিম, এটার প্রাইস হচ্ছে 8,500 টাকা। এটা হচ্ছে টু পিস, দুপাট্টাটার মধ্যে ফুল দুপাট্টাতে কাজ করা আছে, এবং এই ব্ল্যাকটা আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে ফুল দেখে পাচ্ছেন আপনার হচ্ছে কিছু ব্রঞ্জ টাইপের, ব্রঞ্জ সুতার কাজ করা, খুব সুন্দর, হেভি, গর্জিয়াস, আই থিঙ্ক জারদৌজি ওয়ার্ক বলে এটাকে, খুব গর্জিয়াস ওয়ার্ক করা। এরপর আরেকটা ব্ল্যাক আমরা দেখছি, এটা 7,500 টাকা, এটাও কিন্তু 7,500, এটা কিন্তু 4 পিস, এটা কিন্তু প্যান্ট সহ হবে, এটা 7,500 টাকা হবে। ওকে, এটা হচ্ছে 7,500 টাকা হবে সুলতানাস ড্রিম। এটা দেখতে পাচ্ছেন ফ্রন্টের দিকে কিন্তু খুব সুন্দর করে, এখানে কিন্তু আপনার হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে, পার্ল ওয়ার্ক করা আছে, এমব্রয়ডারি অল ওভার, এবং নিচের সাইডে ড্রেসের নিচের সাইডে কিন্তু অল ওভার পার্ল বসানো আছে, ড্রেসের নিচের সাইডে অল ওভার পার্ল, এটা কিন্তু 7,500 টাকা করে। স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন সুলতানাস ড্রিম পেজ। আজকে আমরা লাইভটা এখানে শেষ করছি, সবাই সুলতানাস ড্রিম থেকে ঈদের কেনাকাটা করবেন, সুলতানাস, হ্যাঁ
আমারটার প্রাইস হচ্ছে 550, আমারটা হচ্ছে 550 শুধু কুর্তি আর প্যান্টের দাম হচ্ছে 1500 টাকা। শুধু আমি অর্গ্যানজা যে আঘানুরের অরিজিনাল আঘানুর কুর্তি পরেছি এটা 550 টাকা, এবং হচ্ছে এদিকে প্যান্টের যে পিসটা আছে এটার প্রাইস হচ্ছে 1500 টাকা করে। তো যারা যারা লাইভটা দেখছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ, সবাই সুলতানাস ড্রিমে ভিজিট করবেন, গুলশান পিঙ্ক সিটিতে লেভেল 3 শপ নাম্বার 12। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, বাবা। ঈদের সুন্দর সুন্দর কালেকশনের জন্য সুলতানাস ড্রিম পেজ আপডেটেড থাকবে।